দের গাঁৱৰ শোকাবহ দুর্ঘটনার ঘটনাস্থলীত আমি উপস্থিত আছো। আমি দেখিছো যে যোৱাকালি ঘটনাটো আমি বারম্বার কৈ আছো যে এটা এটা সাধারণ ঘটনা নহয়। সরকারে প্রশাসনে আর একাংশ ব্যক্তিয়ে এই গোটেই ঘটনাটুক তিনিটা বিষয়তে সীমাবদ্ধ কৰিব বিচাৰিছে, কুঁৱলি, নিয়তি আৰু চালকৰ ভুল। কিন্তু আমি বারম্বার কৈ আছো যে এই ঘটনাটো আসলতে মূল কারণবিলাক বেলেগ ধরনের। কারণ আমি দেখি আছো যে যিখন গাড়িয়ে পুৱতি নিশা খুন্দা মারিছিল, এখন ট্রাকে সেই যাত্রীবাহী বাসখনত খুন্দা মারিছিল, কিন্তু সেই ট্রাকখন আছিল অবৈধ কয়লা ভর্তি ট্রাক। সেই ট্রাকখনের কয়লাসমূহ মই এইখানে আপনাদের চাই, এইখানে তার কেঁচা কয়লা, এই কয়লাখিনি আহিছিল সেই ট্রাকখনত আর কেঁচা কয়লা। আমি সকলোৱে জানো যে কেঁচা কয়লা সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ করে রখা হয়েছে, আর আমি বারম্বার কৈ আছো যে অসমত অবাধে কয়লার সিন্ডিকেট চলি আছে, কিন্তু সরকার প্রশাসনে সেই কথাটো কেতিয়াও মানি নলয়। প্রশাসনের এসপির পৰা ওসিলৈকে আইসিলৈকে তারপর কমিশন লয় প্রতিখন কয়লা গাড়ির লিডুর এই যিখন কয়লা গাড়ি, এতিয়া পুলিশের হাতত তথ্য নাই বুলি কৈছে গাড়িখনৰ, আৰু কেৱল যাত্ৰীবাহী গাড়িখনৰ ফিটনেছ নাছিল, যাত্ৰীবাহী চালকজনলৈ বিভিন্ন প্ৰশ্ন উত্থাপন কৰা হৈছে। আমি মানি লৈছো যাত্ৰীবাহী গাড়িখনৰ ফিটনেছ নাই, সেইটো পৰিবহণ বিভাগে চাব লাগিছিল। যাত্ৰীবাহী গাড়িখনৰ চালকজনক প্ৰশ্ন কৰা হৈছে, সেইবিলাক সকলো কথা ঠিক আছে, সেইবিলাকো দুৰ্ঘটনাটো এটা এটা কাৰক হ'ব পাৰে। কিন্তু মূল কাৰকটো হৈছে যে কয়লা অবৈধ কয়লা ভৰ্তি ট্ৰাকখনে পুৱতি নিশা, আমি সকলোৱে জানো অবৈধ কয়লাবাহী ট্ৰাক ৰাতি চলাচল কৰে আৰু পলাই যায়। পলরিয়া ট্রাক এখনে দিক বিদিক হেরাই যায়, আগ পিছ সু বাও নাচায়, আর যধে মধে আহি অলপ দূরত এই ডাইভার্সনটো নথকাকৈ বিপরীত গতিত আহি বিপরীত গতি আহি বাসখনে নিজের গতিত গৈ আছিল, বিপরীত গতিত লিডুর ফালৰ পৰা আহি থকা কয়লার গাড়িখন আহি বাসখনত মারিছিল। কারণ কয়লার গাড়িয়ে মারিছিল, কয়লা গাড়িখন কেঁচা কয়লা কহিয়া আনিছিল, আর কয়লার সিন্ডিকেট চলি আছে। লিডুর পৰা আহি দেরগাঁও পালেহি অবৈধ কয়লা গাড়িখন, কয়লা গাড়ির মালিক কোন, কয়লা গাড়ি কয়লাখিনি কার আছিল, সেই কথা বতরাবিল পুলিশে না টিভিত কয় না তদন্ত করে, একু নাই। আমি সুদিলে কয়লোকর হাতত কোনো তথ্য নাই। আমি দেখিছো যে সরকারেও কিন্তু কয়লা গাড়ির কথা অহা নাই, কেবল বাসখনের কথা কৈছে। গতি দুর্ঘটনার অন্যতম মূল কারণ হয়েছে কয়লা ভর্তি ট্রাকে বাসখনত খুন্দিয়াছিল। কিন্তু আমি তথ্য লাভ করা মতে কয়লা গাড়িখনের ট্রাকখনের মালিক আছিল আব্দুল বারিক, আর কয়লাখিনি আছিল জমির আলী নামৰ ব্যক্তিজন, এই কয়লা ব্যবসায়ীজনের নাম আছিল জমির আলী। লিডুর 6 নং ঝর্ণা বস্তির পরে কয়লাখিনি আনি আসে, আর সেই কয়লা গাড়িখনের ফিটনেস ইন্স্যুরেন্সর অসুবিধা আছিল, ইন্স্যুরেন্স ফিটনেস নাছিল বলে আমি জানিব পাৰিছো। কিন্তু এই গাড়িখনক লৈ এতিয়ালৈকে তদন্ত হোৱা নাই, আর গাড়িখনের বিষয়ে পুলিশে তথ্য নাই বলে কৈছে, কারণ দিশপুরের আশীর্বাদ আছে। গতি কয়লা অবৈধ কয়লা কেনেকৈ আহিল, পুলিশে কমিশন লৈ সেয়া পঠিয়ালে, আর সরকারে কিয় মুখ্যমন্ত্রী নিজে মিডিয়ার সম্মুখত আহি কেবল কুঁৱলীক দোষ দি আছে। আমি দেখিছো যে কুঁৱলীর কথা কৈছে, নিয়তির কথা কৈছে, বাস চালকজনের উপর প্রশ্ন উত্থাপন করেছে, কিন্তু কয়লার বিষয়টি এতিয়াও সম্পূর্ণরূপে লুকাই রাখা হয়েছে।